আজকে একটা মেলায় যাব, ধানমন্ডি কনভেনশন হলের। তো এই শাড়িটা নামিয়ে নিলাম, লাস্ট কয়েকদিন যাবো অনেক বিজি ছিলাম, তো আমি মেলায় যেতে পারবো কিনা শিওর ছিলাম না। তারপরেও শাড়িটা নামিয়ে রেখেছিলাম যে যদি যেতে পারি তাহলে এই শাড়িটা পরবো। আর এই শাড়িটা আমি স্টিচ ক্র্যাফট থেকে নিয়েছিলাম, শাড়িটা হচ্ছে ম্যাজেন্ডা আর ইয়েলো কম্বিনেশনের। আমি ভাবলাম ম্যাজেন্ডা কালারের ব্লাউজ দিয়ে পরি, আর এই ব্লাউজটা হচ্ছে আমার অন্য একটা শাড়ির সাথে এসেছিল, তো অন্য একটা শাড়ির ব্লাউজ দিয়ে হচ্ছে আজকে এই শাড়িটা পরে ফেলবো। আর জুয়েলারি কী পরবো তাই ভাবছিলাম, জামদানি শাড়ির সাথে আমার কাছে গোল্ড টাইপের জুয়েলারি পরতেই বেশি ভালো লাগে। তবে আজকে আমি গোল্ড জুয়েলারি পরবো না, গোল্ডের মতো দেখতে এমন কিছু জুয়েলারি পরবো। এই তো এই নেকপিসটা পরবো, এটা মাল্টি কালারের একটা নেকপিস। এই জুয়েলারিগুলো দেখতে কিন্তু একদম হুবহু গোল্ড জুয়েলারির মতো। তো এই হচ্ছে নেকপিসটা, আর এই হচ্ছে ইয়াররিংটা, আর এই জুয়েলারিটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান জুয়েলারি কর্নার এই পেজের মধ্যে। আমি পেজগুলোর ডিটেলস আমার ডিসক্রিপশনে আর কমেন্টে দিয়ে দিব। আর হাতের মধ্যে হচ্ছে গোল্ডেন কালারের চুড়ি পরব, চুড়িগুলোও কিন্তু সেম পেজের, এই তো এই টাইপের চুড়ি পরব। আমার হাতের অবস্থা কয়েকদিন যাবত যাচ্ছে তাই, হাতের অবস্থা ভালো না থাকলে চুড়ি আংটি কোনো কিছু পরলেই ভালো লাগে না, ম্যানিকিউর পেডিকিউর করাতে হবে, দেখি সুযোগ পেলে করাই আসবো। সেদিন আমি আমার ফুপুর শাশুড়ির বাসায় গেছি ফুপুকে দেখতে, ফুপুকে অনেকদিন পরে দেখলাম, ফুপু আমাকে দেখে তো পুরাই অবাক, বলতেছে রিম্পি তোমার গায়ের রং এত কীভাবে চেঞ্জ হলো, আমরা কি এমন রিম্পিকে বিয়ে করাই আনছিলাম। ফুপু বলার পর থেকে মনে হচ্ছে আসলে আমার গায়ের রং চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে এখন হাত দেখলে তো অবাক হই, হাতের অবস্থা যাচ্ছে তাই। যাই হোক, রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম, আর রাস্তায় বিশাল জ্যাম। আমি ভেবেছিলাম অ্যালিভেটেড হয়ে চলে যাব, উত্তরা থেকে ধানমন্ডি অ্যালিভেটেড হয়ে যাওয়াটাই ভালো, কিন্তু ওনারে সাথে করে নিয়ে যেতে হবে, তো অফিস থেকে ওনারা উঠাইতে গিয়ে আমি এই জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম। এরপরে ফাইনালি চলে আসছি ধানমন্ডি কনভেনশন হলের মেলাতে। এই তো এই হচ্ছে আমার এই শাড়ি আর জুয়েলারি। শাড়িটা পরার পর কিন্তু শাড়িটা বেশ ভালো লাগছে, এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন স্টিচ ক্রাফট পেজে। আর এই তো এই হচ্ছে ব্যাগ, ব্যাগটা নিয়েছি হচ্ছে ট্রিজি অ্যাম্বিয়েন্স পেজ থেকে। আমি এখন কনভেনশন হলের নিচে আছি, একটু পরে যাবো উপরে। আর এই তো এই হচ্ছে জুয়েলারিটা, আমার কাছে মনে হচ্ছে শাড়ির সাথে কিন্তু জুয়েলারিটা বেশ ভালোই ম্যাচ হয়েছে। ধানমন্ডি কনভেনশন হলে এক্সোটিক ইভেন্ট আয়োজন করেছে উইন্টার শপিং কার্নিভালের, এখানে অনেকগুলো স্টল আছে, আর আমি শাড়ি পরে আস্তে আস্তে আমার শাড়িটার মোস্টায় ট্রোস্টায় একাকার হয়ে গেছে। যাই হোক, আমরা চলে যাবো এখন লিফটের টুতে, লিফটের টুতেই হচ্ছে মেলা চলছে। মেলার একটা ডিটেলস ব্লগ কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ধানমন্ডি কনভেনশন হলটা হচ্ছে ধানমন্ডি সাত মসজিদ রোডে। এই মেলাগুলোতে অ্যাটেন্ড করতে আমার অনেক ভালো লাগে, কারণ অনেকগুলো স্টল থাকে, পাশাপাশি বিভিন্ন ধরনের অফার থাকে, ডিসকাউন্টেড প্রোডাক্ট থাকে। আর এসে শুরুতেই হচ্ছে এই পার্সের দোকানে চলে আসলাম, এখানে হ্যান্ড পার্সটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, খুবই ক্লাসি একটা পার্স। এটার প্রাইস ছিল 3800 টাকা, আমি খোলার ট্রাই করতেছিলাম কিন্তু খুলতে পারতেছিলাম না, তো ওনাকে বললাম একটু খুলে দেন, তো উনি দেখলাম প্রেস করলো আর খুলে গেল। আমাদের সামনে একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, আমি ভেবেছিলাম ওই প্রোগ্রামের জন্য হয়তো পার্সটা নিয়ে নেবো, পরে ভাবলাম আমি এখনও শাড়িই কিনি নাই, শাড়ির সাথে ম্যাচ না করে পার্স কিনলে কেমন হবে, তো আগে শাড়ি কিনবো এরপরে হচ্ছে পার্স কিনবো, এই জন্য সেদিন আর পার্স কিনলাম না। ওনাদের অনলাইন শপ আছে, সেখান থেকে হয়তো নিয়ে নিতে পারবো। এরপর কেনাকাটা বাদ দিয়ে এখন চলে আসছি খাওয়া দাওয়া করতে, কারণ জ্যামে পরে আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। টেস্টি কুকারির শপে চলে আসছি, আপুর রান্না আমার কাছে সবসময় অনেক ভালো লাগে, কারণ আমি যখনই এক্সোটিক ইভেন্টের মেলায় আসি আপুর স্টল থাকে, তো আগে আমি একটা স্টল থেকে চটপটি খেয়েছি, এরপরে হচ্ছে আপুর স্টল থেকে মোমো খেয়েছি, এরপরে দেখলাম বুটের হালুয়া, বুটের হালুয়া খাওয়া হয় না অনেকদিন, বুটের হালুয়া খেলাম, এরপরে ফাইনালি হচ্ছে এক কাপ কফি। কফি খেয়ে চাঙ্গা হয়ে এবার চলে গেলাম শপিং করতে। সবার প্রথমে প্রিয়র জন্য মধু নিয়ে নিলাম, একটা স্টলে দেখলাম একদম ফ্রেশ মধু আছে, মধু নিলাম। এরপরে চলে আসছি রেড ভেলভেটের স্টলে, এখানে হচ্ছে শাড়ি রয়েছে ব্লকের, আর ফ্লোরালের কালেকশন রয়েছে থ্রি পিসের, সেটাও হচ্ছে ব্লকের। ওনাদের এখানে যে শাড়ি থ্রি পিস যাই আছে না কেন, এগুলো বাজে যত নানা সুন্দর লাগে, পরার পর বেশি সুন্দর লাগে, এগুলো হচ্ছে ওনাদের ইউনিক ডিজাইন, ইউনিক কালেকশন, ওনারা নিজস্ব ডিজাইনে এগুলো রেডি করে থাকে। থ্রি পিসগুলো হচ্ছে ফ্লোরাল পেজের, আর শাড়িগুলো হচ্ছে রেড ভেলভেট পেজের। শাড়িগুলোর সাথে সুন্দর ব্লাউজ পিসও দেওয়া হয়। কিছুদিন আগে একটা শাড়ি আমি এই পেজের পরেছি, পরার পর কিন্তু অনেক ভালো লেগেছে। এবার দেখলাম এই ইয়েলো কালার শাড়িটা কিন্তু বেশ সুন্দর, এই তো ভিতরে হচ্ছে হোয়াইটের মধ্যে ইয়েলো, আমি এই টাইপেরই একটা পরেছি, আমারটা ছিল হচ্ছে অরেঞ্জের মধ্যে। এই তো মেলা ঘুরে ঘুরে দেখছি, সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এই মেলা চলবে কিন্তু 27 ডিসেম্বর পর্যন্ত ধানমন্ডি কনভেনশন হলে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। প্রতিটা স্টলেই দেখলাম মেলা উপলক্ষে অনেক ধরনের অফার রয়েছে, তো আপনারাও চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। তো আমার মেলা দেখা শেষ, এখন আমি ব্যাক করছি, আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।